আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। দুপুর একটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি, আমি নুসরাত জাহান কলি। শাহজালালের রানওয়েতে দুর্ঘটনার কবলে সৌদিয়ার উড়োজাহাজ। মোটরসাইকেল চালানো শিখতে গিয়ে নিহত দুই, আহত এক। বিপাকে হিলির চামড়া ব্যবসায়ীরা। ছুটি শেষে ঢাকায় ফিরে খুন হলেন পুলিশ সদস্য। অস্ত্রসহ আটক দুই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ। যৌন হয়রানির প্রতিবাদ করায় ভাইকে হত্যা। সন্ধ্যার মধ্যে ২০ জেলায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা। মহারাষ্ট্রে বাসে আগুন লেগে ২৫ জনের প্রাণহানি। ফ্রান্সের দাঙ্গা নিয়ন্ত্রণে নামলো ৪৫,০০০ পুলিশ সাজোয়া যান। এবং বর্ষসেরা গোলের পুরস্কার উঠল মেসির হাতে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অবতরণের রানওয়ে থেকে ছিটকে পড়েছে সৌদি আরাবিয়ান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজ। গত বুধবার এ ঘটনা ঘটে। জানা গেছে, ওই সময় ফ্লাইটটিতে ৩৮৩ জন যাত্রী ছিলেন। তারা সবাই অক্ষত অবস্থায় ও নিরাপদে অবতরণ করেছে। মুষলধারে বৃষ্টির কারণে রানওয়ে ভেজা থাকায় উড়োজাহাজটি রানওয়ের বাম দিকে অবতরণের সঙ্গে সঙ্গে ছিটকে ঘাসের ভেতরে চলে যায়। ওই সময় উড়োজাহাজটির প্রধান ল্যান্ডিং গিয়ারের বাম পাশের ৬টি চাকার কংক্রিটের অবকাঠামোর সঙ্গে সংঘর্ষ হলে টায়ারগুলো ফেটে যায়। পরে মাটি থেকে ল্যান্ডিং গিয়ারের বাম পাশ আবারও রানওয়েতে উঠে আসে। এতে বিমানটি ওই অবস্থায় বোর্ডিং ব্রিজে আসতে পারায় যাত্রী নামাতে কোনো সমস্যা হয়নি। দুর্ঘটনা ও তদন্ত কমিটির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলার বেশনাল এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। উপজেলার দিঘিরপাড় বাজার হতে পুরো বাজারের দিকে যাওয়ার পথে গতকাল শুক্রবার রাত ১০টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল সহ পুকুরে পড়ে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতরা হলেন মোটরসাইকেল চালক জিসান রাজা ও তার প্রতিবেশী আপন মালত। গুরুতর আহত রুবেল মালতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা সবাই উপজেলার মূলচর গ্রামের বাসিন্দা এবং প্রতিবেশী বলে জানা গেছে। লবণের দাম বৃদ্ধি ও মোকামে ন্যায্য মূল্য না পাওয়ায় বিপাকে পড়েছেন দিনাজপুরের হিলির চামড়া ব্যবসায়ীরা। লোকসানের আশঙ্কায় ছাগলের চামড়া ফেলে দিচ্ছেন অনেকে। খোঁজ নিয়ে জানা যায়, হিলির চামড়া পট্টিতে কোরবানির গরু ও ছাগলের চামড়া বাজারজাত করার লক্ষ্যে চামড়ায় লবণ লাগাচ্ছেন ব্যবসায়ীরা। লবণ লাগানো গরু ও ছাগলের চামড়াগুলো একের পর এক সাজিয়ে রাখা হচ্ছে। ব্যবসায়ীরা জানান, গরুর চামড়া ২৫০ থেকে ৩৫০ টাকা দরে, ছাগলের চামড়া ১০ টাকা দরে বিক্রি করছেন। তবে লবণের দাম বেশি হওয়ার কারণে লোকসান হবে ছাগলের চামড়ায়, যার কারণে অনেকে ছাগলের চামড়া ফেলে দিচ্ছেন। প্রতিটি ছাগলের চামড়ার ক্রয় করতে হচ্ছে ১০ টাকা, তাতে লবণ লাগে ১০ টাকা, শ্রমিক মজুরি ১০ টাকা, সব মিলে খরচ হয় ৪৫ টাকা, কিন্তু মোকামে তার দাম ৩০ থেকে ৩২ টাকা। রাজধানীর ফার্মগেটে সেজান পয়েন্টের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। মোহাম্মদ মনিরুজ্জামান নামের এ পুলিশ সদস্য তেজগাঁও ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন। আজ শনিবার সকালে তেজগাঁও রেল স্টেশনের ট্রাফিক অফিসের দিকে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন তেজগাঁও বিভাগের উপ পুলিশ কমিশনার HM আজিমুল হক। তিনি বলেন, পুলিশ সদস্য নিহতের ঘটনা তিনি শুনেছেন, ঘটনাস্থলের দিকেই তারা যাচ্ছেন। ছিনতাইকারীর ছুরিকাঘাত নাকি অন্য কিছু, সেটা তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানান তিনি। জানা গেছে, ট্রাফিক পুলিশ সদস্য মনিরুজ্জামান ঈদের ছুটি শেষে গ্রামের বাড়ি শেরপুর থেকে আজ সকালে ঢাকায় ফেরেন। ট্রেনে ঢাকা এসে তেজগাঁও রেল স্টেশনে নেমে হেঁটে কর্মস্থলে ফিরছিলেন। পথিমধ্যে ফার্মগেটের সেজান পয়েন্টের সামনে এ ঘটনা ঘটে। নোয়াখালীর বেগমগঞ্জে আগ্নেয়াস্ত্র সহ আটক দুই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের সোপর্দ করা হয়েছে। এ সময় একটি দেশীয় LG এবং ২ রাউন্ড কার্তুজ জব্দ করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরের দিকে উপজেলার শরীফপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের দক্ষিণ শরীফপুর গ্রামের তমরুদ্দি ব্যাপারীর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন উপজেলার হাজিপুর ইউনিয়নের মৃত আবুল কাশেমের ছেলে সালাউদ্দিন ওরফে ডালিম এবং একই গ্রামের মাইনুদ্দিনের ছেলে অন্তর। বেগমগঞ্জ মডেল থানার ওসি মীর জায়েদুল হক রনি সন্ধ্যার দিকে এসব তথ্য নিশ্চিত করেন।
ফেনীর ছাগলনাইয়ার শুভপুরে বোনকে যৌন হয়রানির প্রতিবাদ করায় বখাটেদের ছুরিকাঘাতে রবিউল হক সাইদ নামে এক যুবক নিহত হয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় ছাগলনাইয়ার শুভপুর বাজারে ঘটনা ঘটে। নিহত সাইদ শুভপুর ইউনিয়নের জয়পুর গ্রামের মানিক মিয়ার ছেলে। পেশায় তিনি এক্সকেভেটর চালক ছিলেন। পুলিশ হামলাকারী সহ ১০ জনকে আটক করেছে। আটককৃতদের সবার বাড়ি শুভপুর ইউনিয়নের চম্বকনগর গ্রামে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দেশের 20 জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ের সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ শনিবার সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য এ পূর্বাভাস দেওয়া হয়েছে। এতে বলা হয় রংপুর, দিনাজপুর, রাজশাহী, বগুড়া, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ অবস্থায় এসব এলাকার নৌবন্দর সমূহকে 1 নম্বর সংকেত দেখাতে বলা হয়েছে। এবারে আন্তর্জাতিক সংবাদ। ভারতের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রে যাত্রীবাহী বাসে আগুন লেগে 3 শিশুসহ অন্তত 25 জন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন 8 জন। আজ শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয় স্থানীয় সময় ভোররাত 1:30 দিকে 33 যাত্রী নিয়ে বাসটি পুনে যাওয়ার পথে সমৃদ্ধি মহামার্গ এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় পড়ে। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয় দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া বাস চালক জানিয়েছেন যে চাকা ফেটে গেলে বাসটি পাশে খুঁটিতে গিয়ে ধাক্কা খায়, তারপরে তে আগুন লেগে যায়। পুলিশের গুলিতে অপ্রাপ্ত বয়স্ক তরুণের মৃত্যুর জেরে চলমান দাঙ্গা নিয়ন্ত্রণে দেশ জুড়ে 45,000 পুলিশ ও সাঁজোয়া যান নামিয়েছে ফ্রান্স। এছাড়া দেশটির তৃতীয় বৃহত্তম শহর লিওনে টহল দিচ্ছে পুলিশের হেলিকপ্টার। স্বরাষ্ট্রমন্ত্রী গেরাল্ড ডারমানিন গতকাল শুক্রবার সন্ধ্যায় ফরাসি টেলিভিশন চ্যানেল TF1-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন। মন্ত্রী বলেন তারা সার্বিক পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন এবং প্যারিস সহ বিভিন্ন শহরের হালনাগাদ তথ্য রাখছেন। সবশেষে জানাবো খেলার সংবাদ। ইউরোপীয় ফুটবলের পাঠ চুকিয়ে নতুন গন্তব্যে লিওনেল মেসি। বিদায় বেলায়ও তার হাতে উঠল ইউরোপের বর্ষসেরা গোলের পুরস্কার। চ্যাম্পিয়ন্স লিগের গত আসরে তার সদ্য সাবেক দল PSG খুব একটা ভালো করতে পারেনি, বাদ পড়েছে শেষ 16-তেই। তবে ব্যক্তিগত একটি অর্জন ঠিকই ধরা দিয়েছে আর্জেন্টাইন বিশ্বকাপ জয়ী অধিনায়ক। সমর্থকদের ভোটে ইউরোপ সেরার প্রতিযোগিতার গত আসরের সেরা নির্বাচিত হয়েছে লিগ ওয়ানের দলটির তারকা ফরওয়ার্ডের গোল। আমাদের পরবর্তী বিকেল 4টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।